আমার থেকে বেশি টাইমের উনি বিধায়ক। আশা করব উনি আমাকে গাইড করবেন আমার নির্বাচনী ক্ষেত্রে, যাতে আসনের পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, আমাকে উনি গাইড করবেন আশা করব। আপনি তো গাইড করতেই পারেন, আপনি তো গাইড করতে পারেন, করবেন? না না, নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। হ্যাঁ, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমি আমার ছোট ভাই নওশাদ ভাইকে বলবো যে একটু আমাদের গণ্ডগোলটা একটু কম করতে। বড় দাদাই জানে কারণ বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে আসছে আমার থেকে ভালো জানবে। নিনারাদের হাতে পুলিশ থেকে শুরু করে সব আছে, ক্যামেরা আছে, যদি কেউ আমাদের গন্ডগোল করে থাকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন আছে, সেটা দেখে নেবে। তবে বড় দাদা যদি চায়, বড় দাদা যদি ইচ্ছা করে ছোট ভাইকে গাইড করিয়ে যাতে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ যাতে শান্তিপূর্ণ বা আমি বাইরের লোক আমার প্রয়োজন হয় না। ভাঙড়ের যা সাধারণ মানুষ ভোটার আছে যথেষ্ট শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, মানুষ যাকে রায় দেবে আমরা মাথা পেতে মেনে তৃণমূল কংগ্রেসের যা আমাদের কর্মী সমর্থক যা আছে যথেষ্ট ভাঙড়ে, বাইরের লোক আনার কোনো প্রশ্নই ওঠে না আর বাইরের লোক কখনো ভাঙড়ে আসবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। বলছি এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ তো মারা যাচ্ছেন এই দ্বন্দ্বে, এটা কি কোনোভাবে কাম্য? প্রত্যেকটা খুন আমাদের কাছে দুঃখজনক, সে যেই হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে যাতে ভাঙড়ে গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেখানে ইলেকশনটা হয়, সেটা আমরা 100% চেষ্টা করব। মানুষ মারা যাওয়াটাই তো বেদনাদায়ক। আমি মানুষকে মানুষের রাজনৈতিক পরিচয় থেকে আমি মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই, যার যেকে যার আইডিওলজি ভালো লাগছে তা করবে, এটা তো আমাদের দেশের স্বাধীনতা আছে, স্বাধীনভাবে যে মত প্রচার মানে মত রাখতে পারবে, এটা তো আমাদের ডেমোক্রেসি। এখানে কেউ আক্রান্ত হলে, যে মারা যাক বা আক্রান্ত হলে, প্রতিটা আক্রান্ত মারা যাওয়া আমাকে ব্যথিত ব্যথা দেয়, পীড়া দেয়। উনি কি বিজেপির লোক? বিজেপির যেভাবে সিকিউরিটি পেয়েছে আপনি মনে করেন উনি বিজেপির লোক? দেখুন আমি আমরা বলবো না, তবে আমরা এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাইছি না। বলছেন কি মঞ্চ থেকে বলবেন? মঞ্চ থেকে বলবেন? প্রশ্ন করতে দে, মঞ্চ থেকে বলবেন? এটা করতে দে। দেখুন আমি একটা কথা বলবো, এই যখন দেখছেন যে আমাদের দুজনের মধ্যে রাজনৈতিক বিশাল রেষারেষি চলছে, এক জায়গায় যখন দাঁড়িয়েছি আমাদের দুজনের কাছ থেকে একটা বার্তা নেন অন্তত, যে বার্তাটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, আশা করবো বড় দাদা সমূহ শওকত মোল্লা সাহেব উনিও দেবেন, যে আমরা বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য একটাই থাকবে, বাংলার গণতন্ত্র কিভাবে ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্রে পরিণত করা যায় সেটা আমাদের হওয়া দরকার, এবং শান্তিপূর্ণভাবে সৌজন্যতা রাজনীতি করব আমরা কিভাবে সেটা আমাদের কর্মীদেরকে আমরা সবসময় বলে যাব। আমাদের কথার কাজের দ্বারাই কোনো সাধারণ মানুষ আক্রান্ত হয়ে যায় বা কোনো আসনে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমাদের প্রত্যেকে যারা আমরা রাজনীতি দল করছে সেটা দেখবে, এটা আমার বক্তব্য। দেখুন একটা বিষয় বলি, আমরা বরাবরই বলে এসেছি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে গণতান্ত্রিকভাবে গণদেবতার রায় আমরা মাথা পেতে নিই। আপনি ত্রিপুরাতে যাবেন 96% সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে গ্রাম পঞ্চায়েতে, আপনি ইউপিতে যাবেন সেখানে 34% 36% বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে, কিন্তু একমাত্র পশ্চিমবাংলা যেখানে এবারে মাত্র 1% পঞ্চায়েতের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো জিতেছে। আমরা চাই ভাঙড় সহ গোটা বাংলায় গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হোক এবং কোনো মায়ের কোল না যেন খালি হয়, শান্তিপ্রিয়ভাবে যেন ইলেকশনটা পার হয়, সেই আবেদনটা বাংলার সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে করব। কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয়, সে যেই হোক না কেন, সে যে কোনো রাজনৈতিক দল, সে তৃণমূল হোক, সে আইএসএফ হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো ধর্ম ধর্ম জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতি জায়গা থাকবে, আমরা সেই জায়গা থেকে আমরা এই পঞ্চায়েত নির্বাচনটা দেখতে চাই। সৌজন্য কতদিন? ভোটের দিন পর্যন্ত এই সৌজন্য থাকবে? আশা করি তো নওশাদ ভাই যদি থাকে আমাদের 100% থাকবে, ওনার না থাকলেও আমাদের থাকবে। আমি দেওয়ান থেকে আমার রাজনৈতিক কেরিয়ারের দিন শেষের দিন পর্যন্ত আমি সৌজন্যতা রাজনীতি করে আস করি আর করবো, আশা করবো। দাদা আছে তো দাদা ভাই মিলে অশান্তি করবেন না? থ্যাংক ইউ। তার মানে দাদা ভাঙড় রক্ষা করবে? দাদা অবজারভার, শাসক দলের পক্ষ থেকে অবজারভার, এনার অনেকটা বেশি ভূমিকা। আপনি তো বিধায়ক, আমিও তো আছি তো,
আমি তো বলেই দিয়েছি শান্তিপূর্ণ ভোট হবেই ভাঙড়ে।